তো আতিকা চলো দেখি কি হয়েছে আমার ভাতিজাকে ঘরের মধ্যে আসছেন দেখছেন আমার নবী মুস্তাফা তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে হাহা করে জল বের হচ্ছে বলা হলো আব্বা ও আমার সোনা বাবা বলো আব্বা কেন কাঁদছো আব্বা বলো লাল চাচা আমিও ব্যবসাতে আপনার সাথে যাব চাচা না বাবা না তুমি যাবে হবে না কারণ অনেক দূর রাস্তার সফর তোমাকে নিয়ে গেলে হবে না কারণ এত দূরকার রাস্তা ও বাবা এত দূর রাস্তা তোমাকে কেমন করে নিয়ে যাব ও বেটা মুহাম্মদ তোমার গেলে হবে না বেটা তোমারকে গেলে হবে না বড় বড় বললাম বড় বড় পাথর বড় বড় পাহাড় এত লম্বা লম্বা দেশ জায়গাতে নিয়ে যাব আব্বা তোমাকে আমি কি খেতে দেব কত কষ্টের বিনিময়ে আমরা সহ্য করব বেটা তোমাকে কষ্ট দিতে পারবো না তাড়াতাড়ি করে বলি আব্বা আমাকে যেতে দাও আব্বা গো আমিও যাব আব্বা আমিও যাব চাচা আমি আমিও যেতে চাই বিবিয়া দেখে বলে ভাইয়া রে আমার ভাতিজা যখন জেদ ধরেছে যাওয়ার জন্য তো নিয়ে চলেন না কেন নিয়ে যান না কেন ঠিক আছে বোনা দেখা যখন তুমি বলছো আমার ভাতিজাকে আমি নিয়ে যাচ্ছি তবে একটা মাসের রাস্তা নয় একদিনের সফর নয় এত লম্বা রাস্তা আমাদেরকে যেতে হবে যখন মা আদেগা যখন আমার নাভিকে বের করলেন উটের উপরে যেন বসাইয়া দিলেন উটের উপরে বসাইয়া দিলেন আবু তালিব মুহাম্মদ বিন আবদুল্লাহকে আমার দয়া নাবিকে যেন বাবা উটের উপরে বসালেন আবু তালিব হেঁটে হেঁটে যাই আবু তালিব বলতে লাগে সবাই যেন জিজ্ঞেস করে আবু তালিব নিজে হেঁটে হেঁটে আর মোহাম্মদ ভাতি যাকে উটের উপরে কেন ও আবু তালিব আপনি নিজে নিজে হাঁটছেন আর ভাতি যাকে উটের উপরে বসিয়ে দিয়েছেন কারণ কি কি ব্যাপার আবু তালিব বলছে ও তোমরা জানো না আমার ভাতিজার মান ইজ্জত উঁচা জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাতিজার জিন্দেগীর কাহিনী উঁচা আমার ভাতিজার সম্মান উঁচা আমার ভাতিজার মর্যাদা উঁচা আমার ভাতিজার ইজ্জত উঁচা আমার ভাতিজার জায়গা উঁচা আমার ভাতিজার স্থান হচ্ছে উঁচা সেই জন্য আমার ভাতিজাকে আমি উটের উপরে উঁচু জায়গায় বসিয়ে রেখেছি আচ্ছা আচ্ছা বারো বছরের শিশু নবীকে নিয়ে আবু তালিব রাওনা দিয়েছে তো হযরতে আবু তালিবের স্ত্রী ইনি নবীজির কে লাগে চাচি কাকি দূর থেকে বাড়ি থেকে ডাক মারছে ও মুহাম্মদ আবু তালিব বলছে কি ব্যাপার বের হলাম ব্যবসাতে যাব লম্বা টুরে আর হঠাৎ করে আমার বিবি ডাক দেয় মানে এবারে দেখো দেখো তো তোমার কাকি কি বলছে উঠ দাঁড় করলেন কাফলা দাঁড়িয়ে গেল আল্লাহ নবী যেন বাবা দাঁড়ালেন দাঁড়ার পরে এবার যেন চলে আসলো বিবি ফাতেমা বিনতে আসার যেন চলে আসে আসার পরে যেন বলল ও আবার সোনা লাল আমার কলেজা টুকরা আমার আব্বা বিবি আবু তালিব যেন বারবার করে বলছেন বিবি কি বলছো আমাকে বলো আমার ভাতিজাকে বলে হবে না আমার ভাতিজাকে বললে হবে না আমি আমার ভাতিজাকে সারা রাস্তা নিয়ে যাব সাথে যা বলার আছে আমাকে তুমি বলো বলে না গো তোমাকে বললে হবে না কারণ আমার ভাতিজার জন্য আমি কিছু বানিয়ে নিয়ে এসেছি আল্লাহ নবীকে
একটা যেন টিফিন বাটি দিয়ে দিলেন কাকিমা বেটারে আমার সোনালাল আব্বা আমার আব্বা সোনার আব্বা মোহাম্মদ যাও বাবা আব্বা আমি তোমার মায়ের মতো মা বেটা তোমার জন্য একখানা টিফিন বাটি দিয়ে আসলাম আব্বা বেটারে যেখানে তোমার খিদা লাগবে বেটা খুলে খেয়ে নিও চাচাকে জিজ্ঞেস করার দরকার নাই তোমার চাচাকে বলবে না খাবে নিজের ইচ্ছাই খেয়ে নেবে এ বেটা মোহাম্মদ তিন মাসের রাস্তা যেখানে তোমার ইচ্ছা জাগো সেখানে তুমি খেয়ে নিবে আব্বা কাউকে কোনো কথা বলতে যাবে না বেটা রে আমি তোমার মায়ের মতো মারে বেটা শোনায় আমার আব্বা রে তাই বলছি আব্বা যেখানে তোমার ইচ্ছা জাগবে খুলে খেয়ে নেবে তোমাকে দশটা করে টাকা দিলাম হাজরাতে বিবি জানো মা ফাতেমা বিনতে আসাদ জানো দশটা করে টাকা দিলেন বলে বাবু গো যেখানে তোমার ওই মাইক বন্ধ কোথায় ই কোটে কিছু নাই কেন তো বলছে বাবা বাবা এই ধরো এই ধরো স্বামীকে বলছেন আবু তালিবকে বলছেন আচ্ছা বলেন তো আবু তালিবটা হযরত আলীর কে হযরত আলীর কে হ্যাঁ হযরতে আবু তালিব হচ্ছেন হযরতে আলীর আব্বা আর ফাতেমার বেটা হযরতে ফাতেমা বিনতে আসাদের ছেলে হচ্ছে হযরতে আলী দয়ার নবী তাজদারে মদিনা রহমতুল্লিল আলামিন ঠিক আছে মা আমাকে যেখানে খিদা লাগবে আমি খেয়ে নিব টিফিনটাকে নিলেন চললেন ও বাবা যেতে 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 আমার নবী বলছেন চাচা গো আপনারা হয়তো খাস্তে গেছেন তো এক কাজ করলে হবে না এই যে গাছটা আছে চলেন একটু গাছের তলে রেস্ট করি জোরে উরুম সুবহানাল্লাহ গাছের পাশে একটা যোগ্য বিজ্ঞ একটা পণ্ডিতের গির্জা ঘর ছিল যেই পণ্ডিতের নাম হচ্ছে বহিরা রাহিব কি নাম বহিরা রাহিব বহিরা রাহিব কিন্তু কিতাব পড়ছে পড়েছে যে এক যুগে এই রাস্তা দিয়ে আখিরি জামানার পয়গম্বর যাবে উনি কিন্তু ডেলি ছাদের উপরে চেপে চেপে দেখে যে নবী যাচ্ছে নাকি জোরে বলুন সুবহানাল্লাহ কোনদিন চোখে দেখেননি নবীকে দেখার জন্য পাগল বহিরা রাহিব বলছে আমি একদিন না একদিন আখিরি জামানার পয়গম্বরকে দেখবো তার আলামত তার পরিচয় এটাই হবে যে নবী যদি যাই তো তার মাথার উপরে দিয়ে গরম বাতাস কিংবা আকাশের মেঘ গরম বাতাস থাকবে না রোদ থাকবে না আকাশের মেঘটাকে ছায়া করে নিয়ে যাবে বলুন সুবহানাল্লাহ ডেলি কিন্তু বহিরা রাহিব দেখে ছাতের উপরে চেপে দেখছে যে দেখি তো